দীর্ঘ ছয় মাস ধরে জলবদ্ধতা অবস্থায় রয়েছে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কেওলা গ্রাম বৈশাখ মাসের শুরুতেই কাওয়িগি হাওড়ের বাঁধ ভেঙে সৃষ্টি হয় বন্যার এ সময় বড় ফসল হারায় কৃষকরা পরবর্তীতে বন্যার পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় আউশ কিংবা আমন কোন ধানই ঘরে উঠাতে পারেননি এখানকার কৃষকরা এমনকি গোখাদ্য হিসেবে খড়ও সংগ্রহ করা যায়নি ফলে এই অঞ্চলে পশুর খাদ্য সংকট চরম আকারে দেখা দিয়েছে এই অবস্থায় গবদী পশু বাঁচাতে বন্যায় ভেসে আসা কচুরি পানা এবং বিভিন্ন লতা পাতা খাওয়ানো হচ্ছে এতে গবদী পশু আক্রান্ত হচ্ছে পেটের পীড়া সহ বিভিন্ন রোগ ব্যাধিতে তাই বাধ্য হয়ে অনেক কৃষকরা সমস্যা নিরসনে কম মূল্যে বিক্রি করে দিচ্ছেন গরু বাছুর শেষ এখন তো বর্তমানে আমরা গরুরে রে কিভাবে ফালবো কিভাবে না কোনো গাছ নাই গরু ফলাতু দ্রবতা আমরাও বাস করতে পারতাম না গরু বাছুর ক্ষমনে ফাল গরু আর মরুক বিক্রি করে দিলাম খাদ্যের অভাবে আমি আমার মহিষের বাচ্চা লতা পাতা খাওয়াইছিলাম এই লতা পাতা খাওয়ানোর কারণে ফ্যাট ফাফিয়া আমার বিশ পঁচিশ হাজার টাকা মূল্যের একটা মহিষের বাচ্চা আমার গেছে তবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন ইতোমধ্যে গোখাদ্যের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বরাদ্দ পেলি প্রয়োজনে উদ্যোগ নেওয়া হবে আমরা নিয়মিত তদারক করছি মাঠে যাচ্ছি এবং ঊর্ধ্বতন জানানো হয়েছে এবং আশ্বাস পাওয়া গেছে তোderive আমরা হয়তো প্রত্ন কর্তৃপক্ষক সহ সহযোগিতায় পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছি মৌলভীবাজারের 7টি উপজেলায় 10 লাখ গবটি পশু রয়েছে এর মধ্যে রাজনগর উপজেলায় রয়েছে 87000 গবটি পশু সময় সংবাদ মৌলভীবাজার